মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ 2 নম্বর ব্লকের হাওড়ি দীপনাথ স্কুলের ছাত্র তন্ময় গায়েনের পরীক্ষা সিট পড়েছিল আর্যপাড়া হাই স্কুলে। মঙ্গলবার দুপুরে ইংরেজি পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সে। পরীক্ষা হলেই তার শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় লক্ষ্মীবালা গ্রামীণ হাসপাতালে। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এই খবর জানতে পেরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বজবজ 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুজান বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হলো। আজকের পরীক্ষা ওই ছাত্র বিদ্যাসাগর হাসপাতালের বেডে বসেই দিচ্ছে। তন্ময় গায়েন, বাবার নাম দিলীপ গায়েন, হরিনাম করে খায়, একদম দরিদ্র শ্রেণীর মানুষ। কালকে অসুস্থ হয়ে পড়েছিল। ওর হাওড়ি দীননাথ হাই স্কুলের স্টুডেন্ট, আমার এলাকায় বজবজ 2 নম্বর ব্লকে 10টা সেন্টার হয়, তার মধ্যে ওর সিট পড়েছিল আড়িয়াপাড়া হাই স্কুল। তা ওখানে হঠাৎই ওই 12টা 25 নাগাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ হসপিটালে নিয়ে আসি, অক্সিজেন ফক্সিজেনের অভাব হয়, অক্সিজেন ফল্ট করে, তারপর ওকে নানারকমভাবে চিকিৎসা ফিকিৎসা করে কিছুটা স্টেবল করার পর কাল মুর্শিদাবাদ হসপিটালে আমরা প্রশাসনিকভাবে পরীক্ষাটা দেওয়া হয়েছে। কাল ইংলিশ পরীক্ষা দিয়েছে এবং স্টুডেন্টটা গরিব বাড়ির ছেলে, মানে আজকের আমার ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে ক্যালকাটা ডিস্ট্রিক্টে ভর্তি। কালকে আবার ওর শরীরটা আবার অসুস্থ হয়ে পড়ে, সেই অসুস্থ অবস্থায় আবার এখানে ভর্তি করা হয়। সুপারকে রিকোয়েস্ট করে ভর্তি টর্তি করে আজকের আমাদের মানবিক এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন ওনাকে না ধরলে এই ছেলেটির ভবিষ্যৎ হতো না। এক ভবিষ্যতে একটা ছেলের 1 বছর পেছিয়ে পড়া মানে অনেক গরিব মানুষের ছেলে। তাই আমাদের মানবিক এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের, যেহেতু ওর বাড়ি আমাদের ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের, অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মানবিক এমপি একটি ছেলের ভবিষ্যৎ গড়ে দিলেন। তাই আমার পক্ষ থেকে, আমাদের সাতগাছিয়া বজবজ 2 নম্বর ব্লকের পক্ষ থেকে আমাদের এমপি সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ও না জানিয়ে পারছি না, উনি যখনই মানুষ কোনো বিপদে পড়েন উনি তার পাশে দাঁড়ান। আমার পক্ষ থেকে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। তন্ময় গায়েন, বাবার নাম দিলীপ গায়েন, আপনার নামটা বলুন? মুচান ব্যানার্জি, সহকারী সভাপতি বজবজ 2 সাতগাছিয়া। হ্যাঁ, বিদ্যাসাগর হসপিটাল ভর্তি কাল হয়েছে, এখানেই পরীক্ষা দিচ্ছে। এই পরীক্ষাটা একমাত্র আমাদের এমপি সাহেবের জন্য হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছে। ওনার এই মানবিক মানসিকতার জন্য আমি আমার পক্ষ থেকে, আমার বজবজ 2 নম্বর ব্লকের পক্ষ থেকে, সাতগাছিয়া বিধানসভার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।